ঘূর্ণিঝড় চিত্রং আসছে এই আতঙ্কে গত কয়েকদিন খুলনা উপকূলের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে নিজেদের রক্ষা করতে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আতঙ্ক কাটিয়ে উপকূলের মানুষগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন নিজেদের বসত বিটায় খুলনা উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত অতটা প্রবল না থাকার কারণে এ যাত্রায় রক্ষা পেয়েছে দুর্যোগের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করা এ জনপদের মানুষ এলাকাবাসী এই নদী ঢুসি যাওয়ার পরে আবার এই চিত্রাঙের ভয়ে আমরা সাইক্লোন সেন্টারে অবস্থান করি দরকার ভালো মজবুত বাদ সেই বাদ না হলে আমরা নিশ্চিত না ফসল আদি খুব ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিছু জায়গায় কাজ হলেও বিভিন্ন জায়গায় এখনো ঝুঁকিপূর্ণ আছে এই জন্য আমাদের আতঙ্কে দিন কাটে ঘূর্ণিঝড়ের সংকেত শুনলেই তবে ঘূর্ণিঝড় চিত্রা আতঙ্কে থেকে বড় আতঙ্কের নাম ছিল বেড়িবাদ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলোচ্ছ্বাস সৃষ্টি হলে কয়রা উপকূলীয় জনপদ আবারও বিলীন হতো পানির নিচে এলাকার অধিকাংশ বাদ সুরক্ষিত থাকলেও উত্তর এলাকার হরিণখোলা বাঁধে হঠাৎ করে ভাঙন দেখা দেয় পরবর্তীতে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বাঁধ রক্ষা করা সম্ভব হয়েছে লোনাপানির হাত থেকে রক্ষা পেয়েছে প্রান্তিক পর্যায়ের মানুষের কৃষি জমি দুই দিন কাজ করছি এখনো সামনে আরো কয়েকদিন কাজ করা লাগবে তা নাহলে এখানে টেকেল দেওয়া যাবে না এর ফলে মানে আমরা পানি ঢোকার হাত থেকে রেহাই পাইছি বাঁধের অবস্থা হলো খারাপ মানে বা যদি না আমরা মাটি দেই তাহলে টেকবে না পানি মধ্যে ঢুকে যাবে অভিযোগ উঠেছে এবারও দায়সারাভাবে বাঁধগুলো বেরামতের চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ড স্থায়ী বাঁধের ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা আমরা জাস্ট টেম্পোরারি ঠেকাচ্ছি আর কি এটা ইমার্জেন্সি কাজই বলে এটাকে তো ইমার্জেন্সি বেসিসে আমরা একটু জাস্ট ভাঙনটা ঠেকানোর চেষ্টা করতেছি ওইখান থেকে ওই পর্যন্ত যে বাঘটা আছে এখানে এই বাঘটা জাস্ট এলিমিনেট করে আমরা একটা স্ট্রেট লাইন করে একটা বের করতে আর কি অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য এসব বাদ নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন ওয়াবদা নিয়ে যারা গবেষণা করেন আমরা তাদের সাথে বিভিন্ন সময় কথা বলেছি এইখানে সার্বিক সবগুলো বিষয় যদি একত্রিত না করা যায় তাহলে এখানে আমরা ব্লক দিয়ে বড় বড় ব্লক করেও যদি আমরা এটা করি এটা রাখা অত্যন্ত কঠিন হবে বরাদ্দ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে পদে রিভার ম্যানেজমেন্ট যে এর কিন্তু আমরা এগোতে হবে মাধ্যমেই কয়রা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ঘূর্ণিঝড়ের কারণে উপজেলার আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে আট হাজার মানুষ আশ্রয় নিয়েছিল তাৎক্ষণিকভাবে দুর্গতদের মাঝে শুকনো খাবার দেয়া হয় গতরাতে এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের উদ্যোগে সকালে এবং রাতে বিভিন্ন জায়গায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় খুলনার কয়রা উপজেলায় বেড়িবাদ রয়েছে একশো কিলোমিটার এর মধ্যে ঝুঁকিপূর্ণ বেড়িবাদ পঞ্চান্ন কিলোমিটার ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাব খুলনা অঞ্চলে কম হওয়ার কারণে একশো কিলোমিটার বাঁধের অধিকাংশই রয়েছে সুরক্ষিত তবে পানির উচ্চতা বৃদ্ধি না পাওয়ার কারণে এখানকার ফসলের ক্ষেত এবং মাছের গের কোনো ক্ষতি হয়নি তরিকুল ইসলাম এখন খুলনা